প্রত্যেক মণ্ডলী, আপনাদের সবাইকে হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা বিপ্লব সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলে এই শব্দটির সঙ্গে পরিচিত। এটা যারা রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে যাদের পরিচয়, তারা এটি অনেকেই উচ্চারণও করেন। অনেক রাজনৈতিক দল বিপ্লবের শপথ নেন, তারা বিপ্লব করার চেষ্টা করেন। অনেকেই আবার এটি করতে গিয়ে ব্যর্থ হন ইত্যাদি ইত্যাদি। সুতরাং রাজনীতি যারা করেন তাদের জন্য বিপ্লব একটা অত্যন্ত আকর্ষণীয় শব্দ, আকর্ষণীয় তত্ত্ব তারা মনে করেন। পৃথিবীর ইতিহাসে এটি আছে, কিন্তু আমরা ইতিহাসের মানুষ, আমাদের ধারণাটি হতে হবে বৈজ্ঞানিক। এই বিপ্লব বলতে আমরা কী বোঝাবো, বিপ্লব কীভাবে সংগঠিত হয়, কেন সংগঠিত হয়, কারা সংগঠিত করে, এটার অর্জনটা কি, এটা যখন ব্যর্থ হয় তখন কি, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমার মনে হয় শুধু আমাদের ইতিহাসের শিক্ষার্থী বা শিক্ষকদেরই নয়, এটা রাজনীতিবিদদের, সমাজের যে কোনো মানুষেরই এ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ আবেগে বিপ্লব অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বাস্তবে এর অনেক কঠিন বিষয় আছে যেগুলো না জানা থাকলে ভুল হবে। ভুলের খেসারত শুধু যারা বিপ্লব করবেন তারাই দেবেন না, জনগণকেও দিতে হয়। সুতরাং জনগণকেও এ সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সকলেই সচেতন থাকি, তাহলে আমরা কেউই বিপ্লব বা বিপ্লবের মতন শব্দ নিয়ে কখনো বাড়াবাড়ি করব না, বা বিপ্লব নিয়ে কখনো আমরা ভুল ধারণা নিয়ে যা খুশি তা করবো না। যাই করতে হয়, যাই আমরা চিন্তা করবো বলবো, সে সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই কিন্তু সেটার একটা ইতিবাচক ধারণা আমরা অর্জন করতে পারবো। তাহলে এবার আসুন আমরা বিপ্লব সম্পর্কে কথা বলি। বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ যেভাবে আছে সেটাকে সেভাবে না রেখে এর একটা বিরাট ব্যাপক পরিবর্তন আনাটা যখন ঘটবে, যে প্রক্রিয়ায় ঘটবে, সেটাকে আমরা সাধারণত বিপ্লব বলে অভিহিত করে থাকি। এর অনেক রাজনৈতিক তত্ত্ব আছে, কিন্তু এই যে যা কিছু আছে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন, এটা খুব মনে হতে পারে খুব সহজ কথা, কিন্তু এটা অনেক জটিল বিষয়। তাহলে প্রশ্ন আসবে, বিদ্যমান অবস্থার কেন আমূল পরিবর্তন হতে হবে? অর্থাৎ এই প্রশ্নটা যদি আমরা করি, তাহলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে বিদ্যমান অবস্থা হয়তো আমাদেরকে সন্তুষ্ট করছে না, আমরা হয়তো বিদ্যমান অবস্থায় সন্তুষ্ট না। এটা হতে পারে যে বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় আমরা চলতে পারছি না, অর্থাৎ জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে গেছে যে আমরা সেখানে আর ক্রয় ক্ষমতার মধ্যে কিছুই পাচ্ছি না, অর্থাৎ আমাদের আয় কমে গেছে, আমাদের এই বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় আমরা চলতে পারবো না। তারপরে হতে পারে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ দেখা যাবে হয়তো একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, কিন্তু সেই রাজনৈতিক ব্যবস্থা আমাদের অধিকার দিচ্ছে না, আমাদের অর্থনৈতিক পরিবর্তন করছে না, আমাদের সামাজিক অবস্থার অবক্ষয় ঘটছে, সেখানে কোনো মর্যাদা থাকছে না, অথবা আমাদের সাংস্কৃতিক জীবন ব্যবস্থা চলছে না। এই যে না চলাটাই হচ্ছে বিদ্যমান ব্যবস্থার প্রতি অনাস্থা। এই অনাস্থা থেকেই কিন্তু বিদ্রোহের বিপ্লবটা ঘটে। আমরা আগেই একবার আলোচনা করেছিলাম বিদ্রোহের কথা। বিদ্রোহটা আরও ব্যাপক যখন এটা সচেতন রূপ নেবে, তখনই সেটা হয় একটা বিপ্লবাত্মক পরিবর্তনের দিকে। তাহলে যে কোনো বিপ্লবের কতগুলো কারণ থাকবে, কারণগুলো কি? অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ। অর্থাৎ আমি একটু আগে যে বললাম অর্থনৈতিক সংকট যে যদি থাকে, যেমন প্রচণ্ড রকম অর্থনৈতিক মন্দা, মানুষের হাতে টাকা নাই, মানুষ না খেয়ে মরে, তখন কি করবে মানুষ? এই অর্থনৈতিক ব্যবস্থাকে দায়ী করবে, সেটা দিয়ে তাদের চলছে না, তখন তারা মনে করে না এইরকম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে আমার চলবে না। আমি শুধু বললাম যে আমার জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে, সুতরাং আমারে বেশি দাও, এই দাও, সেই দাও, এটা দিয়ে বিপ্লব হবে না, এটা নিয়ে আমি একটা বিদ্রোহ করতে পারবো, কিন্তু বিপ্লব হবে না। বিপ্লবটা কিন্তু আমাকে আমূল পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে কিন্তু আমার পরিবর্তন আসবে না।
হ্যাঁ, হয়তো ক্ষণস্থায়ী আমাকে 10 টাকা বাড়িয়ে দিল, তাতে আমি হয়তো বাজারে গিয়ে একদিন হয়তো একটা কিছু কিনলাম, কিন্তু তাতে কিন্তু আমূল পরিবর্তন হবে না। অর্থাৎ আমি অনেক দিন ভালো থাকতে পারবো না, অর্থাৎ অনেক দিন আমার বেতন দিয়ে আমি চলতে পারবো না। তার মানে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সংকট আছে, সেই সংকটটা যদি আমি দূরীভূত না করি তাহলে হবে না। তাহলে যারা বিপ্লব করবেন বা বলবেন তাদের কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাটা পরিবর্তনের তার একটা পরিকল্পনা থাকতে হবে, এবং যে সংকটগুলো এই বিদ্যমান অবস্থায় অর্থনৈতিক অবস্থা আছে সেটা সম্পর্কে তার জানা থাকতে হবে। তা এটা গেল একটা। আরেকটা যদি আসে রাজনৈতিক, যে কথাটা বলিস যে রাজনৈতিক ব্যবস্থাটাই তো অর্থনৈতিক ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছে বা সামাজিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল, যেমন হয়তো সামন্ত যুগের কথা, সামন্ত অর্থনৈতিক ব্যবস্থা, সেটাকে টিকিয়ে রেখেছিল কে? রাজতন্ত্র। তাহলে রাজতন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না ঘটালে কিন্তু আমি কোনোদিনই এটাকে আর বিপ্লব বলবো না। সুতরাং আমাকে ওই রাজতন্ত্রের পরিবর্তে এর চাইতে উন্নত রাজনৈতিক ব্যবস্থার কথা বলতে হবে, যেটা ওই অর্থনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করবে, ওই এই রাজনৈতিক সিস্টেমটাকে পরিবর্তন করবে, এবং এই যে সামাজিক ব্যবস্থা অর্থাৎ আমার সমাজ ব্যবস্থার মধ্যে যে ধরনের হয়তো একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী পড়ে আছে তাদেরকে তাদের জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, সেই ধরনের সামাজিক ব্যবস্থার পরিবর্তন, সাংস্কৃতিকভাবেও ওই যে রাজনীতি অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার যে ধারণা, যেই রাজ যে জীবন ব্যবস্থা সেটার একটা পরিবর্তন ঘটাবে। সুতরাং এই বিষয়গুলো না হলে কিন্তু বিপ্লব হয় না। তাহলে এটা সম্পর্কে তো সচেতন করতে হবে, কে করবেন? নিশ্চয়ই কেউ করতে হবে। এই এই সচেতনতাটি প্রথমত সমাজের অধিকতর সচেতন মানুষরা এটা করেন, শিল্পী, বুদ্ধিজীবী, দার্শনিক, শিক্ষক, এরাই মূলত এই চিন্তাগুলো প্রথম করেন। যখন তারা দেখেন যে তাদের সমাজ ব্যবস্থায় ওই যে অর্থনীতির কথা বললাম, ওই যে রাজনৈতিক ব্যবস্থার কথা বললাম, ওই যে সমাজ ব্যবস্থার কথা বললাম, এগুলো সম্পর্কে তারা অসন্তোষ প্রকাশ করছেন এবং তারা এর বিরুদ্ধে মানুষকে সচেতন করার কথা বলছেন। কারণ এগুলো সম্পর্কে সাধারণত রাজনীতিতে যারা থাকেন তারা মানুষকে বিভ্রান্ত করেন। যেমন মধ্যযুগে ইউরোপের দেশগুলোতে যারা রাজা ছিলেন তাদের সঙ্গে কিন্তু গির্জা ছিল, গির্জা এবং রাজা মিলিতভাবে বলতো যে দেখো এই রাজা হচ্ছেন ঈশ্বরের প্রেরিত পুরুষ, সুতরাং তুমি তার বিরোধিতা করো না, ঈশ্বরের প্রেরিত পুরুষকে তুমি যদি আঘাত দাও তাহলে ঈশ্বর আঘাত পাবেন, সুতরাং তুমি যদি তাকে সম্মান না করো, শ্রদ্ধা না করো, তুমি কিন্তু স্বর্গে যেতে পারবা না। এই যে মানুষকে কিন্তু মধ্যযুগে এই রাজনৈতিক এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ধর্মকে, গির্জাকে ব্যবহার করে তারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করেছিল। সুতরাং এই যে বিভ্রান্তি থেকে মুক্তি দিয়েছেন কারা? শিক্ষকরা, দার্শনিকরা, রাজনীতিবিদরা, অর্থাৎ যারা শিক্ষা সচেতন, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যারা জানেন, যারা এই ফাঁকি ফুঁকি রাষ্ট্র ক্ষমতার যে ফাঁকি ফুঁকি বিভ্রান্তিকর তথ্য দেওয়া এগুলো সম্পর্কে তারা তখন বলল না, সৃষ্টিকর্তা তো তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, রাজাকেও সৃষ্টি করেছে, তাহলে সৃষ্টিকর্তার সন্তান যদি হয় রাজা তাহলে আমিও তো সৃষ্টিকর্তার সন্তান, তুমিও তো সৃষ্টিকর্তার সন্তান, সৃষ্টিকর্তা তো সবাইকেই সমান দৃষ্টিতে দেখার কথা বলেছেন, সুতরাং রাজা সব কিছু করবেন আর তার সব কিছু মেনে নিতে হবে এটা কোনো সৃষ্টিকর্তার নির্দেশনা নয়, এটা হলো গির্জার একটা বানোয়াট বানানো নির্দেশনা যেটা দিয়ে গির্জারা সুযোগ সুবিধা লাভ করছে। এই যে তত্ত্ব, এই যে কথাগুলো আসলে শিখিয়েছেন যারা তাদেরকে আমরা বলছি দার্শনিক, অর্থাৎ এই দার্শনিকরা এই বিপ্লবের একটা চেতনা তৈরি করেছেন, যেই চেতনার মধ্যে অর্থনীতি আছে, রাজনীতি আছে, শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এই বিষয়গুলো সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞানের ধারণা দিয়ে থাকেন। সেই ধারণা দেওয়ার ফলেই কি হয়, মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয় যেটাকে আমরা রাজনৈতিক চেতনা, সমাজ চেতনা, অর্থনৈতিক চেতনা, বিজ্ঞান চেতনা, এইগুলো তৈরি হয়। অর্থাৎ মানুষ সুস্পষ্ট ধারণাটা পায়, এখানে কোনো বিভ্রান্তিকর
তথ্য দিয়ে, বিভিন্ন বানোয়াট কোনো তথ্য দিয়ে কোনো মানুষকে ওই মূল সমস্যা থেকে, বিদ্যমান ব্যবস্থা থেকে, বিদ্যমান ব্যবস্থার মধ্যে আটকিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ করে না রাখে, অর্থাৎ পরিবর্তনের দিকে যাতে ধাবিত না হয় সেই জায়গাতে যেন আটকে না রাখে, সেই কারণেই কিন্তু দার্শনিকরা, সমাজবিজ্ঞানীরা বা রাষ্ট্রবিজ্ঞানীরা মানুষকে সচেতন হওয়ার কথা বলে। যেমন ফরাসি বিপ্লবের আগে দার্শনিকরা ভল্টেয়ার, দিদেরো, মন্টেস্কো, এইরকম প্রখ্যাত প্রখ্যাত দার্শনিকরা ছিলেন, তারাই কিন্তু এই উন্মোচন করেছেন এই রাজতন্ত্রের যে প্রতারণা, তারাই কিন্তু উন্মোচন করেছেন গির্জার প্রতারণা। এখন সেগুলো থেকে মানুষ যখন একসময় মানুষের মধ্যে ওই যে আগে গির্জা যায় বলতে বলতে হয়তো কি মানুষ ভয় পেত, মনে করতো ওই যে এই রাজাকে যদি সমালোচনা করি তাহলে আমার ঈশ্বর আমার আমাকে স্বর্গে যেতে দেবে না, সেই কারণে তারা ভয়ে, তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল অর্থাৎ মনস্তাত্ত্বিক যে একটা ভীতি তার মধ্যে কাজ করতো, সেই কারণ সে তো প্রকৃত ব্যাখ্যাটা জানে না। যে প্রকৃত ব্যাখ্যাটা জানে সে বুঝতে পারে কোনটা প্রতারণা কোনটা ভুল, এগুলো যখন জানে তখন সে প্রতারণা যেই বলুক, সে গির্জার বিশপই বলুক, আর্চ বিশপই বলুক, যেই বলুক, তাকে তার সম্মুখে তার হয়তো ধর্মীয় আচার আচরণের বিশ্বাস হতে পারে, কিন্তু এই যে সমাজ রাষ্ট্র রাজনীতির পরিবর্তন সেটা নিয়ে তখন তাকে আর বিশ্বাস তারা করবে না। তাই ঘটেছিল ফ্রান্সে, আমরা জানি 1789 সালে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবকে আমরা ফরাসি বিপ্লব বলি। সেই বিপ্লবে মূলত এই সামন্ততন্ত্র অর্থাৎ ওই যে খাজনা ট্যাক্স বেশি নেওয়া, এই যে সামন্ততন্ত্রের বিরুদ্ধে কৃষকদেরকে সচেতন করে বিদ্রোহ করতে তাদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছিল। আবার রাজনৈতিকভাবে বলছে এই রাজতন্ত্র দিয়ে আমাদের হবে না, কারণ এই রাজারা নিজেদেরকে দাবি করছেন তারা ঈশ্বরের সন্তান, কিন্তু আসলে তারা কিন্তু এটা প্রতারণা করছেন, তারা ভুলভাবে মানুষকে বিভ্রান্ত করছেন। ঈশ্বরের সন্তান কখনো অন্য সন্তানের প্রতি ঘৃণা, অন্য সন্তানকে শোষণ করতে পারে না, কিন্তু রাজতন্ত্র তো তাই করে। সুতরাং এই রাজতন্ত্রকে পরিবর্তন করতে হবে, কী করতে হবে, রাজাকে নিয়মের মধ্যে আনতে হবে, কারণ আগে রাজারা অনিয়মতান্ত্রিকভাবে চলত, অ্যাবসোলিউট ক্ষমতা, মানে তার যা খুশি তাই তিনি করতেন, যেখানে বলা হয়তো অ্যাবসোলিউট পাওয়ার তারা এক্সারসাইজ করতো, যে কারণে চতুর্দশ লুই নিজে যেমন বলতো আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র, এই কথা যিনি বলতে পারেন তিনি তো কোনো সংবিধান দ্বারা পরিচালিত হন না। এই সমস্ত কারণেই কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল, এবং ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল একটা প্রথমে অভ্যুত্থান, সেখানে কিন্তু অসংখ্য মানুষ সেখানে শহরে তারা কিন্তু রাজ পরিবার রাজতন্ত্রের যে প্রতিষ্ঠান সেগুলোকে একে একে এগুলোকে দখল করেছিল, সেগুলো তারপরে তারা সংসদে বসে এগুলোর আইন পরিবর্তন করেছে, সংবিধান প্রণয়ন করেছে, এবং সেভাবে তারা কিন্তু ফ্রান্সকে একটা আধুনিক রাষ্ট্রের দিকে ধাবিত করার পথ শুধু তৈরি করেছে। বিপ্লব সংগঠিত হওয়ার মানে এই না যে পরদিনই সব কিছু পরিবর্তিত হয়ে গেছে, এটা ধীরে 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 সংস্কারের মাধ্যমে এগুলো কিন্তু পরিবর্তন ঘটেছিল। তাহলে বিপ্লব হচ্ছে কিন্তু আমূল পরিবর্তন, তবে সেই আমূল পরিবর্তনটা হতে হয় সচেতনভাবে, রাজনৈতিক চেতনার মধ্য দিয়ে, দার্শনিক চেতনার মধ্য দিয়ে, সংগঠিতভাবে, কোনো যদি শুধু স্বতঃস্ফূর্তভাবে আবেগের তাড়নায় যদি গিয়ে রাজতন্ত্রকে ক্ষমতা থেকে চ্যুত করতে যায় সেটা বিদ্রোহ, সেটা বিপ্লব হবে না, সেটা হয়ে যাবে কিন্তু প্রতিবিপ্লব, সেটা দিয়ে রাজতন্ত্র পরিবর্তন করা যাবে না। তাহলে কী করতে হবে, অবশ্যই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য সংগঠিতভাবে তৈরি হতে হবে, তারপরেই কেবল বিপ্লব সফল হতে পারে। ফরাসি বিপ্লব অনেকটাই সফল হয়েছিল এ কারণে যে রাষ্ট্র ক্ষমতায় বিপ্লবীরা অধিষ্ঠিত হওয়ার পর তারা সংবিধান প্রণয়ন করেছে, কৃষি বিপ্লব করেছে, কৃষির পরিবর্তন এনেছে, চার্চ যার অর্থাৎ গির্জার যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেগুলোকে সংকুচিত করেছে, রাষ্ট্রে যে মানুষের অধিকার
আর ফরাসি বিপ্লবের মূল আহ্বানে ছিল, স্লোগানে ছিল কি, সাম্য মৈত্রী স্বাধীনতা। অর্থাৎ মানুষের মধ্যে সাম্য চাই, কেউ যেন বৈষম্যের শিকার না হয়, মৈত্রী মানুষের মধ্যে যেন একতা থাকে, এবং স্বাধীনতা মানুষের যেন ফ্রিডম যেটাকে আমরা বলি সেই স্বাধীনতা যেন থাকে। তাহলে এই প্রতিশ্রুতিগুলি নিয়ে কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল। তাহলে একটা বিপ্লব কিন্তু বিদ্রোহের চাইতে অনেক বড় ঘটনা। সুতরাং একটা বিপ্লব করতে গেলে সেখানে অনেক রাজনৈতিক প্রস্তুতি থাকতে হয়, সচেতনতা থাকতে হয়। আমরা অবশ্য জানি ফ্রান্সে বিপ্লব যখন সংগঠিত হয় তখন কিন্তু সেরকম কোনো রাজনৈতিক দল ছিল না, তবে বিপ্লব সংগঠিত হওয়ার প্রাক মুহূর্তে তারা কিছু ক্লাব সংগঠন গড়ে তুলেছিল, যারা এই রাজতন্ত্রের উচ্ছেদ চেয়েছিল, যারা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য মৈত্রী স্বাধীনতা যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা কিছু ক্লাব তৈরি করেছিল। সেখানে তারা মিলিত হতো, সেখানে তারা আলোচনা করতো, সেখানে তারা কোনটা ভালো, কোনটা করা দরকার, কোনটা করা দরকার না, এইগুলো নিয়ে তর্ক করতো, বিতর্ক করতো, তারপরেই তারা সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তটাই তারা কার্যকর করতো। অর্থাৎ একটা রাজনৈতিক সচেতনতার ভিতর দিয়ে যখন বিপ্লব হয় সেই বিপ্লব কিন্তু অনেক কম ভুল করে। তারপর আমরা জানি ফরাসি বিপ্লবে অনেক ভুল সংগঠিত হয়েছিল, অনেক প্রতিবিপ্লবী সেখানে ছিল, তারা অতিরিক্ত মানে যেটাকে আমরা বলি উগ্র হঠকারী পরিবর্তন করতে গিয়েছিল, যে কারণে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, এবং এই সমস্ত ঘটনা ঘটে যখন সমাজ খুব দ্রুত সময়ের দ্রুত পরিবর্তন ঘটতে যায়, তখন কিন্তু অনেকে বিষয়গুলো বুঝে, অনেকে বিষয়গুলো বোঝে না, অনেকে সেটাকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করতে চায় অথবা অন্য কিছু করতে চায়, আবেগতাড়িত হতে চায়। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ন্ত্রণ করতেই বিপ্লব সবাইকে শিক্ষা দেয়। সে কারণে বলছি বিপ্লব অত্যন্ত কঠিন একটি রাজনৈতিক পরিবর্তনের পথ। সুতরাং এই কঠিন পথটা সহজে করা যায় না, এটা করতে গেলে প্রস্তুতি থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, এটা রাজনৈতিক কর্মসূচি থাকতে হয়, কর্মী যারা থাকেন বিপ্লবে, যারা অংশগ্রহণ করেন বিপ্লবী, আমি বললেই আমি বিপ্লবী হয়ে যাব না, আমি যদি এই ধারণাগুলো আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমি বিপ্লবের বিরুদ্ধেই ভূমিকায় চলে যেতে পারি। সুতরাং একটু যদি পদস্খলন ঘটে তাহলে কিন্তু বিপর্যয় ঘটে, এই বিষয়টি অত্যন্ত সতর্ক তার সঙ্গে পালন করতে হবে। তবে এই যে বিপ্লবটি ঘটেছিল ফ্রান্সে, এটাকে আমরা বুর্জোয়া বিপ্লব বলছি, কারণ এই বিপ্লবের ফলে ফ্রান্সে ধীরে ধীরে ধনতন্ত্র, শিল্প বিপ্লব, এইগুলোর যে প্রক্রিয়াগুলো আরও বেশি দ্রুত হতে থাকে, রাষ্ট্র ক্ষমতায় অনেক পরে সেখানে গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, যদিও অনেক সময় লেগেছিল, প্রায় 150 বছর সময় লেগেছিল বিপ্লব সংগঠিত হওয়ার পরেও, রাজতন্ত্র সেখান থেকে একেবারে উচ্ছেদ হয়ে যায়নি, সাংবিধানিক রাজতন্ত্র ছিল, সেটা আবার 1830 সালে আবার ফিরে এসেছিল, তাকে আবার উচ্ছেদ করা হয়েছিল, আবার 1848 সালেও তারা ক্ষমতায় ছিল, তাদেরকেও উচ্ছেদ করার চেষ্টা হয়েছিল, আবার তারাও আবার ক্ষমতায় ফিরে এসেছিল। মানে এটা বললেই হবে না যে রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। এইটি গেল একটা বুর্জোয়া বিপ্লব। আবার রাশিয়া আমরা জানি, সোভিয়েত ইউনিয়ন যেটাকে আমরা বলি, রাশিয়ার জারতন্ত্রকে উচ্ছেদ করে সেখানে আরেকটা বিপ্লব সংগঠিত হয়েছিল, যে সেখানকার ওই একইভাবে যদি আমরা বলি বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ জারতন্ত্রের পরিবর্তন, সামন্ততন্ত্রের পরিবর্তন, পুঁজিতন্ত্রের পরিবর্তন, এইগুলোর পরিবর্তন ঘটে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল, যে কারণে রাশিয়ার এই বিপ্লবটাকে বলা হয়ে থাকে সমাজতান্ত্রিক বিপ্লব। এরকম আরও অনেক দেশেই সংগঠিত হয়েছিল, যেমন কিউবাতে বিপ্লব সংগঠিত হয়েছিল এবং ইউরোপের অন্যান্য বেশ কিছু দেশে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, চীনে হয়েছিল, আরও অনেকগুলো দেশে হয়েছিল, কিন্তু আবার সেই বিপ্লব তারা দীর্ঘদিন ধরে রাখতে পারেনি। সুতরাং বিপ্লব সংগঠিত করাটাই বড় কথা নয়, বিপ্লবের যে আদর্শ সেটি সমাজ, অর্থনীতি,
রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সহ জীবনের সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ মানুষের জীবনটাকে উন্নত করতে হবে, মানুষকে সেই অধিকারগুলো দিতে হবে, সেই অর্জনগুলো দিতে হবে, তাহলেই কেবল সেই বিপ্লব সফল হতে পারে, সেই বিপ্লব তখনই নিজেকে নিজে রক্ষা করতে পারে, যেমন অনেক বিপ্লব নিজেকে নিজে রক্ষা করতে পারেনি। সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল, 70 বছর পরে সেটা কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি, এরকম অনেক বিপ্লবই নিজেকে রক্ষা করতে পারেনি। কিন্তু ওই বিপ্লবের শিক্ষাটা হলো একটা বিরাট পরিবর্তন ঘটেছে, আমূল পরিবর্তন না হোক অনেক পরিবর্তন হয়েছে। রাশিয়াতে যেমন সোভিয়েত ইউনিয়নে শিক্ষার অনেক পরিবর্তন হয়েছে, যেমন বিপ্লবের সময় তাদের মাত্র 12% মানুষ শিক্ষিত ছিল, অথচ তারা 20 বছরেই কিন্তু 100% মানুষকে শিক্ষিত করেছিল। বিপ্লবের সময় তাদের দেশে বিদ্যুৎ ছিল না, তারা 10 বছরের মধ্যে বিদ্যুতায়ন ঘটিয়েছে। বিপ্লবের সময় তাদের শিল্পায়ন তত ভালো ছিল না, তারা কিন্তু 10 বছরের মধ্যে শিল্পায়ন করতে পেরেছিল। তারপরেও অর্থনৈতিক যে চাহিদা মানুষের, সেটা পরিবর্তন করতে গিয়ে তারা কিন্তু যে চাহিদা, ক্রমবর্ধমান চাহিদা, তারা কিন্তু সেখানে সম্পূর্ণ পূরণ করতে পারেনি। সুতরাং এই যে একটা বলা যায় যে ক্রমাগত পরিবর্তনশীলতা, এই ক্রমাগত পরিবর্তনশীলতা হচ্ছে একটা বিপ্লবের পরিবর্তনশীলতারই অংশ। সুতরাং এইগুলো সম্পর্কে সচেতন না হয়ে শুধুমাত্র যদি বিপ্লব করতে যায় তাহলে কিন্তু অনেকেই ভুল করে। যেমন আমাদের দেশে একসময় সর্বহারা, আমাদের দেশে বিপ্লব, অতি বিপ্লবী, আমাদের দেশে অনেক সময় ইসলামী বিপ্লব, ওই যে আফগানিস্তান বা ইউরোপের মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই সমস্ত কথাগুলো বলে, কিন্তু তারা অনেকেই জানে না বিপ্লব এত সহজ সস্তা স্লোগান নয়, একটা স্লোগানের মধ্য দিয়ে বিপ্লব হয় না। বিপ্লব হতে সমাজকে পরিবর্তন করতে হয়, অর্থনীতিকে পরিবর্তন করতে হয়, শিক্ষা সংস্কৃতিকে পরিবর্তন করতে হয়, সামগ্রিকভাবে মানুষকে অনেক বেশি উচ্চতায় নিতে হয়, মানুষের যে জীবন ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনতে না পারলে তাহলে কিন্তু সেটাকে বিপ্লব বলা যাবে না। সুতরাং ইতিহাসের এই বিশাল জটিল বিষয়গুলো না জেনে আমাদের অনেক তরুণ, অনেক রাজনৈতিক দল, তারা এই সমস্ত স্লোগানগুলো দেয়। আমাদের দেশে যেমন জাসদ একসময় বা কমিউনিস্ট বিভিন্ন দল, তারাও একসময় বিপ্লব বিপ্লব বলে অসংখ্য তরুণদেরকে তারা আহ্বান করেছে, অনেক ভালো ভালো তরুণ তাদের যোগ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যাংক লুট করতে গেছে, শেষ পর্যন্ত তারা কিন্তু থানা ফাড়ে এইগুলো লুট করতে গেছে, আরও অনেকেই অনেক কিছু করতে গেছে বিভিন্নভাবে, তারা পুলিশ হত্যা করতে গেছে, এই ধরনের বহু কিছু আমাদের দেশে যারা বিপ্লব কথা বলে তারা এই সস্তা করে ফেলেছে বিষয়গুলো। সুতরাং বিপ্লব সম্পর্কে না জেনে যখন এটাকে ব্যবহার করতে যায় তখন কিন্তু মারাত্মক ভুল হয়। সেই কারণে আমাদের ইতিহাসের শিক্ষাটা ভালোভাবে যদি না থাকে তাহলে আমাদের অনেকেই কিন্তু ভুল করবেন। সে কারণে রাজনৈতিক দলকে এই সম্পর্কে সচেতন হতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে বুঝতে হবে, এর করণীয়গুলো নির্ভুলভাবে কিভাবে করতে হয়, কিভাবে মানুষের আস্থায় থাকতে হয়, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে কোনোদিনই বিপ্লব কোনোদিনই কোনো মুক্তি আনে না। সে কারণেই বলছি ইতিহাসটা ভালো করে জেনেই, বিপ্লবের ইতিহাসটা ভালো করে জেনেই এ সম্পর্কে কথা বলা ভালো, এ সম্পর্কে কাজ করা ভালো, এ সম্পর্কে জ্ঞান রেখেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটানো দরকার। আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তরই খুঁজে পাবেন। আজ তাইলে এখানেই শেষ করছি, দেখা হবে, ধন্যবাদ।